তৃতীয় শ্রেণী, তোমাদের ইংরাজি শেখার সেতু, যে নতুন বইটা তোমরা পেয়েছো স্কুল থেকে, সেই বইটা আর ইংরাজি আমি তোমাদের আস্তে আস্তে জিনিসগুলো বুঝিয়ে দেব। আর এগুলো লিখিত আকারে পেতে হলে আমার ওয়েবসাইটে চলে যাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। চলো আমরা আস্তে আস্তে শিখে নিই। দেখো এখানে এল আছে, এখানে বি আছে, এখানে এম আছে, এখানে এ আছে, এখানে একটা জন্তুর ছবি আছে, ঠিক এখানেও তাই, এখানে একটা উল্টো পাল্টা এন আছে, এ আছে, টি আছে, এখানে একটা মানে কীটের ছবি আছে, কীট, কীট পতঙ্গ বলা হয় কীট। তাহলে এখন আমাদের কী শিখতে হবে, না এই উল্টো পাল্টা বানানগুলোকে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে যেন অর্থ বোঝায়, কিছু বোঝায়। এল এ এম বি ল্যাম্ব, ল্যাম্ব মানে কী গো, মেষ শাবক, মেষের বাচ্চা, তাকে বলা হয় ল্যাম্ব, দিস ইজ এ ল্যাম্ব, ঠিক আছে আমরা শিখে ফেললাম। এ হয় একটি, না দিস মানে এই, ইজ মানে হয়, ল্যাম্ব। এখানে কী বলেছিল, বর্ণগুলোকে সজ্জা রীতি খেয়াল করো, তো বর্ণগুলোকে কেমন করে সাজাচ্ছে। এখানে যে ল্যাম ওয়ার্ডটা তৈরি হয়েছে এল এ এম বি লেটারগুলো দিয়ে, হেয়ার উই ফাইন, ঠিক এরকম একটা ধারণা দিয়েছে এখানে, কেমন এখানে এমন লক্ষ্য করতে বলছে, আমার লক্ষ্য হয়েছে দেখো এ এন এ টি, তো এন এটাকে সাজিয়ে হয়েছে এ এন টি, তাহলে এটাকে আগে নিয়েছি, তারপরে এন নিয়েছি, তারপর টি নিয়েছি। আন্ট মানে পিপালি, পিপিলিকা, পিঁপড়ে, আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে, তিনটে লেটার ছিল এন এ টি, এদের মধ্যে পোস্টাবল সাজালেই ওয়ার্ড তৈরি হয় না, মানে যদি উল্টো পাল্টা সাজাই, কিন্তু মানে ঠিকভাবে সাজালে হয়ে যায়। তাহলে আমরা যদি লেটারগুলোকে এমনভাবে সাজাই যাতে তার কোনো অর্থ বহন করে, তখন তাকে সেই ক্লাস্টার অর্থাৎ লেটারকে ওয়ার্ড বলে, অর্থাৎ ক্লাস্টার অফ লেটার, মানে বর্ণ অর্থ কিছু বোঝালি সেই বর্ণ দ্বারা শব্দকে ওয়ার্ড বলে, ওয়ার্ডে বাংলা কথাতে শব্দ, অর্থাৎ বর্ণগুলোকে সাজালে যেমন যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দ বলে, এও ঠিক ওয়ার্ডগুলোকে সাজালে যখন কোনো অর্থ প্রকাশ করে তাকে মানে ওয়ার্ড বলছি, লেটারগুলোকে সাজালে, ওর বেলা বর্ণ হতো, বাংলার বেলা বর্ণ হতো, এখানটা শব্দ হতো ওয়ার্ডের কথায়, সে একই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। চলো এখানে আরও দিয়েছি অ্যাক্টিভিটি একই, এগুলো সব কিন্তু করে দিয়েছি, দেখে নিতে পারো, রং একদম রঙিন কালার দিয়ে করে দিয়েছি কোনটা কী হবে। এখানে কী হবে বুঝতেই পারছি, বি এ টি ব্যাট, এম এ ডি ম্যাড মানে পাগল, তারপরে এন এ এম ই নেম মানে নাম, এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার মানে ফুল, এস এইচ ও ও এল, এগুলো আমি লিখেছি আর কি, এস এইচ ডবল ও এল, অর্থাৎ এস এইচ ও একটা হবে, এগুলো কিন্তু লিখে রেখে দিয়েছি, মানে যখন ওখানে রেডি করা হয় তখন একটু দেখিয়ে দিতে হয়। বেশ চাবার চলো, এই যে উল্টো পাল্টো বানানগুলো আছে এটা যেহেতু শব্দ করতে হবে, ঠিক দেখো বুক হবে বি ডবল ও কে, এটা ফ্রেন্ড হবে এফ আর এফ আর আই এন ডি, ফ্রেন্ড মানে বন্ধু হবে, আর বুক মানে বই। এটা স্ট্যান্ড হবে এস টি এন, স্ট্যান্ড মানে দাঁড়ানো, এটা হবে বিউটিফুল অর্থাৎ সুন্দর, বি ই এ টি আই এফ ইউ এল, এটা আছে কম্পিউটার সি ও এম কম্পিউটার, কম্পিউটার মানে তো আমরা জানি যে কম্পিউটার মানে হচ্ছে সব রকম, বা আমাদের কম্পিউটার মানে কম্পিউটার এবং জানতে হয়। চলো তারপরে দেখো রোজ আছে, আয় আছে, পিঙ্ক আছে, সেল আছে, স্কেল আছে, ড্যান্স আছে, অন আছে, লায়ন আছে, স্কুল আছে, ইট আছে, বিজয় আছে, রোজ মানে গোলাপ, আয় মানে আমি, পিঙ্ক মানে গোলাপি, স্কেল মানে তো একটা ধাতু মাপার একটা যন্ত্র, ড্যান্স মানে নাচা, অন মানে ওপরে, লায়ন মানে সিংহ, স্কুল মানে বিদ্যালয়, ইট মানে খাওয়া, বিজয় মানে হচ্ছে একটা নাম বোঝায়, আবার একটা মানে তিথির ঘটনা বোঝায়, নামটাই জানবো আমরা। এখন বলছি দিদি অ্যাবোভ সার্কেল উই ক্যান ডি সাম ওয়ার্ড, কিছু সার্কেল কিছু শব্দকে নিয়ে আমরা সার্কেলে ভরেছি এখানে, দিস ওয়ার্ড ডিনোট নেমস, এগুলো বলছে যে এগুলো মানে রোজ ইজ দ্য নেম অফ ফ্লাওয়ার, অর্থাৎ রোজ হচ্ছে একটা ফুলের নাম, স্কেল ইজ দ্য থিঙ্ক একটা নেম অফ দ্য থিঙ্ক কোনো একটা বস্তুর নাম, স্কুল ইজ দ্য নেম অফ দ্য প্লেস একটা জায়গার নাম স্কুলটা,
বিজয় এর নেম অফ দ্য পার্সন, একটা বিজয় একটা পার্সনের নাম, এখানটা বিজয়টা কোনো মানে পার্সন ব্যক্তিগত নাম দিল। তো আমরা বলি মিনিং ওয়ার্ড অফ নাউন, অর্থাৎ কোনো অর্থপূর্ণ শব্দকে মানে আমরা এদের বলি মিনিং ওয়ার্ড অফ নাউন, অর্থাৎ নাউন নাম বোঝালে তাকে আমরা নাউন বলি। দেখো এখানে কোনটা বলছি, নাউন অফ দিস প্লেস, পার্সন, প্লেস অফ দ্য থিং, নাউন হয় কোনো পার্সনে কোনো জায়গার ওপর নাম করি, প্লেস অথবা কোনো জায়গা মানে কোনো কিছু জায়গার নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম বোঝালে নাউন হয়, অর্থাৎ নাউন অফ দ্য নেম পার্সন প্লেস অফ থিং। দেখো এখানে অনেকগুলো নাম আছে, জাম্প মানে লাফানো, এটা তো কোনো প্লেসের নাম নয়, জায়গার নাম কি, থিঙ্ক মানে কোনো বস্তুর নাম কি, না, পার্সনের নাম কি, না, এটা ক্রিয়া, তাই এটা হবে না। উই মানে আমরা, এটা কোনো কোনো একটা প্লেসের নাম নয়, একটা থিঙের জিনিসের নামও নয়, এটা কোনো ব্যক্তির নামও নয়, উই মানে তো আমরা একটা মানে নামের বদলে কিছু বোঝানো হচ্ছে আমরা। এই কাইট মানে ঘুড়ি, এটা কিন্তু হবে, এগুলো গোল দাগগুলো কিন্তু মানে সার্কেল দেওয়া দাগগুলো হচ্ছে কিন্তু মিনিংস নাউন, স্টুডেন্ট, ছাত্র। ইট মানে খাওয়া হবে না, হাই মানে উঁচু হবে না, গোয়া মানে পেয়ারা হবে, ব্যাট মানে ব্যাট খেলার ব্যাট হবে, চেয়ার না খেয়াল হবে, আঙ্কেল একটা সম্পর্ক কাকা, হোয়াইট সাদা রঙ, ইউমান তুমি, এগুলো হবে। দেখো এখানে রয়েছে, দেখো শূন্যস্থান দেওয়া আছে, এখানে শব্দ আছে দুটো করে, কোন দুটো কোন করে লাগবে এখানে ফাঁকে, এখানে দেখো সি এইচ হবে, ILD চাইল্ড মানে শিশু হবে, এইটা হবে, এটা হবে ফ্রেন্ড, FR, আর হবে, দেখো আর আছে এখানে, ILD ফ্রেন্ড হয়ে গেছে, এটা হবে বাস্কেট, BASKET বাস্কেট, বাস্কেট মানে ঝুড়ি, এটা হবে গার্ডেন, GARDENS গার্ডেন্স হবে, এটা হবে। চলো আমরা আস্তে আস্তে শিখে যাচ্ছি, এখানে দিয়েছি নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, যদি একটা বোঝায় তাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলবো, যদি একের বেশি বোঝায় তাহলে আমরা বলবো প্লুরাল নাম্বার। দেখো এখানে একের বেশি কখন বোঝাবে আমরা জানবো কী করে, দেখো এখানে পেন্সিল আছে, বানানটা PNCIL পেন্সিলটা একটাই বোঝাচ্ছে, যখন পেন্সিলস এস যোগ হবে, এস বা ES যোগ হবে, তখন আমরা বুঝবো একের বেশি বোঝাচ্ছি, সেটা হবে প্লুরাল। দেখো এটা এস নেই, আমি শেখাবার জন্য বলছি, এটা স্কেচ পেন, এস নেই, দেখো স্কেচ পেন্স এস আছে, তো এটা প্লুরাল। আবার অনেক সময় কিন্তু প্লুরাল মানে এস না দিয়েও হতে পারে, যেমন ম্যান, মিন, হ্যাঁ সেগুলো কিন্তু হয় না, হ্যাঁ অনেক সময় সেটা উঁচু ক্লাসে শিখবে। বি মানে মৌমাছি, দেখো বিজ, এস ক্রো মানে কাক, এখানে দেখো এস, এলিফেন্ট মানে হাতি, দেখো হাতিগুলি, ক্যারোট মানে দেখো ক্যারোটস এস আছে, তারপর দেখো বুক, বুকস আছে, পেন্সিল পেন্সিল, তাহলে যেগুলো এস যোগ হয়ে যাবে, এস নাম এস যোগ করে মানে প্লুরাল করতে হয়, সেটাই আমাদের শেখানো। চেয়ার চেয়ার্স হবে, বুক এখানে এখানে বুকস আছে, তাহলে এখানে কি হবে, বুক হবে, আই আছে আইস, এটা আইস হবে, কি আছে চাবি, তা কিস হবে, কিস আছে, তা এসটাকে বাদ দিয়ে এখানে লেখা হবে, এটা নেই, এটা এখানে এস দেওয়া হবে, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এস দিতে হয়, সিঙ্গুলার এস থাকে না, প্লুরাল এস থাকে, কিন্তু শব্দটা নাউনটা নাউন হতে হবে, মানে শব্দটা হচ্ছে কোনো অর্থ বোঝাতে হবে, খেলা খেলা করা এগুলো ক্রিয়া বোঝালে হবে না। অ্যাক্টিভিটি ওয়ান রয়েছে এখানে, অ্যাক্টিভিটি ওয়ানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওয়ান্স অফ দি জঙ্গলটা যে নাম, মেনি অ্যানিমেলস, হ্যাঁ এটা জঙ্গল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মেনি অ্যানিমেলস প্লুরাল, এটা হচ্ছে তোমার অনেকগুলো অ্যানিমেলস, অর্থাৎ অ্যানিমেলসটা হবে কিন্তু একদম জন্তুগুলি হবে প্লুরাল। তারপর দেখো এটা হচ্ছে বার্ডস প্লুরাল, ইনসেক্ট মানে পতঙ্গ প্লুরাল, বিগ ট্রিজ এটা প্লুরাল, জঙ্গল কিন্তু একমাত্র সিঙ্গুলার, ডিপ ওয়েল তো এটা কিছু হবে না, ডিপ ওয়েলটা জঙ্গল, আবার জঙ্গলটা যে জঙ্গল প্লুরাল আর বাদ বাকি সব কিন্তু মানে সিঙ্গুলার নাম্বার, মানে এস চোখ যেখানে দেখবেন সেখানে এগুলো সব করে দিয়ে দেখে নিতে পারো কোনটা সিঙ্গুলার কোনটা। এখানে দেখো জেন্ডার আছে, লিঙ্গ চেঞ্জ, অর্থাৎ বেটা ছেলে মেয়ে ছেলে, যদি দেখো বেটা ছেলে হয়তো মাস্কুলিন জেন্ডার, আর যদি মেয়ে ছেলে হয়তো ফেমিনাইন জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ, এখন মেল মেল হচ্ছে মাস্কুলিন, ফিমেল হচ্ছে মানে ফিমেনাইন, বয় বেটা ছেলে তো গার্লস হবে মেয়ে ছেলে, ফাদার বেটা ছেলে, মাদার মা, বাবা মা, ভাই বোন, ব্রাদার সিস্টার, ভাই বোন, যেগুলো আমরা বলি যখন কোনো কথা বলি না একটা জেন্ডার নিয়েও আমরা বলি, বাবা মা, ভাই বোন, এইগুলো কিন্তু একটা অনেক সময় অ্যাড হয়, দাদু দিদিমা, গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, দাদু দিদিমা, হ্যাজব্যান্ড স্বামী স্ত্রী, হ্যাজব্যান্ড স্বামী, ওয়াইফ মানে স্ত্রী, সন মানে এখানে এসপেস কোনো ব্যাপার নেই, এটা মানে একদম অর্থটা লিখতে হবে, মানে এগুলো শিখলে কী হয় দুটো করে অর্থ শেখা যায়, সন পুত্র কী হয় বলো কন্যা, ডটার,
কিং রাজা, রাজা হলে কি হবে রানী, কুইন মানে রানী। অ্যাক্টর মানে শিল্পী, ছবি আঁকে যে অ্যাক্টর, অ্যাক্টরিজ অ্যাক্টরেস। নেপুন ভাইপো, নাইস মানে ভাইজি। পিকক মানে ময়ূর, পিক পারে মানে ময়ূরী। ফক্স মানে খ্যাংশিয়াল, পিক্স মানে খ্যাংশিয়ালি। লায়ন মানে সিংহ, লায়নিজ। তাহলে আমরা এগুলো শিখতে হবে, খুব উপকার, মানে এটা অবশ্যই শেখা দরকার, কারণ হচ্ছে যেগুলো ক্লাস লাগে খুব সময়, কুইন বানান কি নাইস বানান কি, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে সার্কেল দিতে বলছে, অ্যান্ড অ্যান্ডালিন করতে বলছে, যেটা বলতে যে মানে মাস্কুলিন জেন্ডার হবে অর্থাৎ বেটা ছেলে হবে সেটাকে গোল দিতে বলছে কথার মধ্যে, আর যেটা ফিমেল হবে সেটা হচ্ছে মানে একটা আন্ডারলাইন করতে বলছে। তাহলে দুটোই বোঝা যাবে। তাহলে দেখো কিংটাকে আমরা গোল করবো আর কুইনটাকে আমরা আন্ডারলাইন করবো, এগুলো সব করে দিয়েছি, দেখে নিতে পারো। এখানে দেখো ভিক্সেন, ভিক্সেনটাকে আন্ডারলাইন হবে। পিকক, পিকক মানে ভিক্সেন, ফক্স ভিক্সেন, খ্যাংস ভিক্সেন, খ্যাংসেয়ালি। আর পিকক এটা কিন্তু গোল হবে, পিকক মানে ময়ূর, আমরা কোনো দেওয়া আছে ও দেখিনি। দেখো তা পিককটা হবে গোল, আর ভিক্সেনটা হবে কিন্তু আন্ডারলাইন, গোল মানে আন্ডারলাইন, মেয়েছিল হলে আন্ডারলাইন হবে। ফাদার গোল, গ্র্যান্ডমাদার আন্ডারলাইন, গার্লস আন্ডারলাইন, মেয়ে ছেলে বয়েজ গোল, লেডি মেয়ে ছেলে আন্ডারলাইন, আর ডটারও আন্ডারলাইন, কন্যা। তাহলে আমরা শিখে ফেললাম, কোনো করে দেখি, দেখে নিতে পারো, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই সেখানে কমেন্টে লিখবে। দাও দেখো আমার ইংরাজিটা একটু অসুবিধা হয় যদিও, তবুও কিন্তু থ্রি ইংরাজি তেমন কোনো অসুবিধা হয় না, একটু চলে যায়। কক এখানে কী আছে দেখো, অপোজিট ওয়ার্ড, ককের কী হবে, সনের কী হবে, আর মাদারের কী হবে, ফাদার মাদার হবে আমরা বুঝতে পারছি, সন ডটার হবে, আর হর্স ম্যারি হবে, মেন ওমেন, মেন এখানটা আমাদের মেন হলো মানুষগুলি, ম্যান মেন, হ্যাঁ এটা হবে ম্যান মেন। চলো আমাদের পুরো আন্ডারলাইন আমি ওখানে করে দেওয়া হয়ে যাবো, দেখে নিতে পারো, যাক ভালো লাগছে, লাইক করবে।